সবেগম মহিলা কলেজের পরিণতি ও সুশাসনের অনলাইন পাঠ্যক্রমের আজকের আমাদের পাঠ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দ্বিজাতিতত্ত্ব। দ্বিজাতিতত্ত্ব 1940 সালে মোহাম্মদ আলী জিন্না তার দ্বিজাতিতত্ত্ব ঘোষণা করেন। মোহাম্মদ আলী জিন্না তার দ্বিজাতিতত্ত্বের একটি নির্বাচন সংক্রান্ত প্রেক্ষাপট রয়েছে। 1919-1935 সালের পর্যায়ক্রমিক সাংবিধানিক সংস্কার আইনের ভিত্তিতে হিন্দু মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন করা হয়। পৃথক নির্বাচনী ব্যবস্থায় মুসলমানগণ প্রাদেশিক আইনসভা ও আইন পরিষদের জন্য ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে তাদের প্রতিনিধি নির্বাচন করার অধিকার রাখত। মুসলমানদের একটি জাতি হিসেবে আত্মপরিচয়ের সন্ধানে উদ্বুদ্ধ করতে স্যার সৈয়দ আহমদ খান প্রথম এ ধারণার উন্মেষ ঘটান। তিনি প্রচার করেন যে ভারতীয় মুসলিম তাদের নিজেদের স্বার্থ রক্ষায় একটি জাতি গঠন করবে এবং স্বশাসনের জন্য কংগ্রেস কর্তৃক পরিচালিত আন্দোলনের সঙ্গে মুসলমানদের জোটবদ্ধ হওয়া উচিত হবে না। তার এই ধারণা উপনিবেশিক শাসকদের সমর্থন লাভ করে, কারণ ভারতে কংগ্রেস কর্তৃক পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রপাত হয়েছিল তা নিয়ন্ত্রণের জন্য শাসক পক্ষের যে কোনো একটি দলের সমর্থন লাভ প্রয়োজন ছিল। 1930 সালের ডিসেম্বর মাসে সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনের সভাপতি ভাষণে কবি ও দার্শনিক স্যার মুহাম্মদ ইকবাল দ্বিজাতিতত্ত্বের তাত্ত্বিক কাঠামো উপস্থাপন করেন। মোহাম্মদ আলী জিন্নার তার দ্বিজাতিতত্ত্বের চূড়ান্ত ব্যাখ্যা 1940 সালের 22-23 মার্চ তারিখে লাহোরে বাংলাসহ ভারতের একাধিক প্রদেশে ক্ষমতাসীন মুসলিম লীগের সম্মেলনে সভাপতির ভাষণে মোহাম্মদ আলী জিন্না তার দ্বিজাতিতত্ত্বের চূড়ান্ত ব্যাখ্যা তুলে ধরেন। তার বক্তব্য ছিল, এটা মেনে নিতে কষ্ট হয় যে কেন আমাদের হিন্দু বন্ধুগণ ইসলাম ও হিন্দু মতবাদের মূল প্রকৃতি অনুধাবন করতে অপারগ হচ্ছেন। তারা কঠোর অর্থে ধার্মিক নন, অথচ প্রকৃত ও সুনির্দিষ্ট সামাজিক বিন্যাসের ক্ষেত্রে তারা ধার্মিক হিসেবে প্রতীয়মান হন। হিন্দু মুসলমান সম্প্রদায় একত্রে একটি সাধারণ জাতীয়তাবাদী ভিত্তি গড়ে তোলার বিষয়টি আসলে একটি স্বপ্ন ছাড়া কিছু নয়, এবং আমরা যদি সময় থাকতে আমাদের জাতি গড়ে তুলতে বিফল হই, তবে এ ভারতীয় জাতি এক ভারতীয় জাতি নামক একটি ভুল ধারণাটি পূর্বেও যেরূপ সমস্যার সৃষ্টি করেছে, ভবিষ্যতেও তা ভারতকে ধ্বংসের দিকে টেনে নিবে। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় পৃথক ধর্মীয় দর্শন, সামাজিক রীতি, সামাজিক প্রকৃতির ক্ষেত্রে দুটি পৃথক অবস্থার মধ্যে অবস্থান করে। তারা কখনো নিজেদের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে না এবং একসঙ্গে কোনো অনুষ্ঠানও করে না, এবং প্রকৃত অর্থে তারা পারস্পরিক দ্বন্দ্বপূর্ণ ধারণা ও পরিকল্পনার উপর নির্ভরশীল। দুটি পৃথক মেরুতে অবস্থানকারী পৃথক দুটি জাতি, জীবন ও জীবন ধারণ সম্পর্কে তাদের ধারণাও ভিন্ন। এটা সুস্পষ্ট যে হিন্দু ও মুসলমানগণ ইতিহাসের পৃথক উৎস থেকে প্রেরণা আহরণ করেছে। তাদের রয়েছে পৃথক মহাকাব্য, পৃথক জাতীয় বীর ও পৃথক উপাখ্যান। প্রায়ই দেখা গিয়েছে এক জাতির নায়ক অন্য জাতির খলনায়ক, এবং অনুরূপভাবে একের বিজয় গাথা অন্যের পরাজয়কে চিহ্নিত করে। এভাবে সংখ্যালঘু ও সংখ্যাগুরু সম্প্রদায় হিসেবে দুটি জাতিকে এক আঙ্গিকে একটি একক রাষ্ট্রের অধীনে আনার যে কোনো প্রয়াসের ক্ষেত্রে অসন্তোষ দেখা দিবে, এবং এ ধরনের যে কোনো প্রয়াস চূড়ান্ত ব্যর্থতায় পর্যবেসিত হবে। দ্বিজাতিতত্ত্বের পক্ষে বিপক্ষে যুক্তি রয়েছে। দ্বিজাতিতত্ত্বের সমর্থকগণ বলেন, ভারতীয় সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে এমন কোন কাল আসেনি যখন দুটি পৃথক সভ্যতা এক অভিন্ন একটি সাধারণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে। তারা বিক্ষিপ্তভাবে কোনো কোনো স্থানে হয়তো সাংস্কৃতিক সমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে, কিন্তু সার্বিকভাবে ইতিহাসের দুটি সংস্কৃতি বরাবরই পৃথক দুটি ধারা অনুসরণ করে চলেছে। হিন্দু মুসলমানদের এই বিভক্তির চিত্র অঙ্কনে তারা দূর অতীতে আলবিরুনির বিবরণে প্রাপ্ত ভারতের হিন্দু মুসলমান সম্প্রদায়গত পৃথক জীবন ব্যবস্থার বর্ণনাকে উদাহরণ হিসেবে তুলে এনেছেন। অপরদিকে এ তত্ত্বের বিরোধীরা বলেন, শুধু ধর্মের ভিত্তিতে জাতি গঠন একটা অবান্তর ধারণা। জাতির সংজ্ঞায় রাষ্ট্রবিজ্ঞানী রাম জে মুর বলেছেন, জাতি হল সেই জনসমষ্টি যারা প্রকৃতিগতভাবেই ঐক্যবদ্ধ। তাদের এই ঐক্যবোধ এক দৃঢ় বাস্তব ও প্রবল যে তারা একত্রে বাস করতে চায়, কিংবা একত্রে বাস করলে
আনন্দিত হয় এবং বিচ্ছিন্ন হলে অসন্তুষ্ট হয় এবং তাদের সাথে ঐক্যের বন্ধনে আবদ্ধ নয়, এরূপ কোন জাতিগোষ্ঠীর শাসন তারা সহ্য করতে পারে না। উদাহরণ হিসেবে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়াকে বিজাতি তত্ত্বের অসারতা হিসেবে উল্লেখ করেন। ধন্যবাদ। আজকের পাঠ সম্পর্কে কোন প্রশ্ন করতে চাইলে কমেন্টে করতে পারবেন।